এবং জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে প্রতিনিধি। আমি বলেন নির্বাচনে মাঠে আসুন, ভোট দিতে সুযোগ দিন, মানুষ ভোট দেবে, মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে এবং সঠিক মানুষকে নির্বাচিত করবে। তাই বাগানবাসীর কাছে আমার অনুরোধ, ভয় ভীতির কিছু নেই, নির্বাচন আমি সুস্থ করি। এই মজুমদার উপজেলার মধ্যে সবথেকে সেরা এবং সবচেয়ে যোগ্য প্রার্থী আলহাজ আমল হোসেন মিলকে আনারস মার্কায় ভোট দিয়ে আপনারা বিজয়ী করবেন এবং ওই অপশক্তিকে ঢুকে দেবেন। এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইনশাল্লাহ ব্যাপক ভোটের ব্যবধানে আলহাজ আমল হোসেন মিলু চেয়ারম্যান বিজয়ী হবে এবং মুজিবনগরবাসীর জন্য সভা করবে। এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বীর মুক্তিযোদ্ধা আমার চাষা আব্দুর রব চাঁদা নামে সবাই চেনে, আর আমাদের মহাজনপুর ইউনিয়নের তিন তিনবার চেয়ারম্যান আমার হোসেন মিলু, আপনারা হয়তো তাকে চেনেন না, ওই মুখসিনা চেনেন। কাজে কর্মে আমরা যা বিশেষকে আমরা চিনতাম, তার কাজে কর্মে আমরা ভোট করে গেছি যা বিশেষের। এখন বর্তমান সাতই মে এই নির্বাচন আমাদের আমান হোসেন মিলু, আটই মে নির্বাচন আমান হোসেন মিলু আনারস মার্কার প্রতীক নিয়ে ভোট করবে। করেছিল তাদেরকে বাদ দিয়ে নতুন আওয়ামী লীগ সৃষ্টির লক্ষ্যে আমাদেরকে টাক নামে পরিচিত করে আমাদেরকে একটি আলাদা গ্রুপ তৈরি করার চেষ্টা করা হয়েছিল। ইনশাল্লাহ এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা আওয়ামী লীগ বলতে যেটা বুঝি সেই আওয়ামী লীগের মূল ধারার রাজনীতির সাথে সংযুক্ত হব। জনাব আলহাজ আমল হোসেন মিলু ভাই, আমরা এখানে বসার উদ্দেশ্য হচ্ছে আগামী 8ই মে উপজেলা নির্বাচন, এই নির্বাচনে যাতে আমাদের প্রার্থীকে আমরা সবাই জয়যুক্ত করার চেষ্টা করব এই প্রচারণার জন্য। তাই আপনাদের সকলের কাছে আমি অনুরোধ রাখছি, আগামী 8ই মে উপজেলা নির্বাচনে আপনারা এই আমল হোসেন মিলু ভাইকে জয়যুক্ত করানোর জন্য আপনাদের কাছে আমি আকুল আবেদন করতেছি। যদি আমল হোসেন মিলু ভাই যদি উপজেলা চেয়ারম্যান হয় তাহলে আমাদের জনসাধারণ তার কাছ থেকে অনেক সেবা পাওয়ার আশা করে। এই বক্তব্য রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আল্লাহ সহায়ক। পছন্দনীয় প্রার্থী যিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন, তিনবারের নির্বাচিত চেয়ারম্যান মহাজনপুর ইউনিয়ন, কোন মানুষটিকে চাই? সেই মানুষটিকে চাই যে মানুষটি রাত দিন 24টি ঘন্টা মানুষের পাশে দাঁড়িয়ে থাকে। সেই মানুষটিকে চাই যে মানুষটি কোনো বিপদে আপদে মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। ওই মানুষটিকে চাচ্ছি যে মানুষটি পকেটের পয়সা মানুষের জন্য খরচ করে, গাড়ি খরচ করে, তার শ্রম দিয়ে মানুষের কল্যাণ করে। ওই মানুষটি হলো আমল হোসেন মিলু। রোজার আমের 8 তারিখে নির্বাচনে শুধু আপনাদের সদ ইচ্ছার কারণে, আপনাদের ভালোবাসার কারণে, মিলু ভাইয়ের পরিশ্রমের কারণে আর তার কর্মীরা যেভাবে মানুষের পিছিয়ে ছুটছেন, যে ভালোবাসা শ্রদ্ধা ভক্তি দেখাচ্ছেন, তার কারণে মিলু ভাই নির্বাচিত হয়ে আপনাদের সামনে ফিরে আসবেন। আপনারা জানেন আমি মহাজনপুর ইউনিয়ন পরিষদের তিনবার নির্বাচন করে আমি চেয়ারম্যান হয়েছি। জনপ্রতিনিধির কাজ হলো জনগণের দায়িত্ব নেওয়া, জনগণের দায়িত্ব বহন করা। যখনই কোনো মানুষ সমস্যায় পড়বে, বিপদে পড়বে, তখন কাকে খরচ তারা স্মরণ করবে, কার কাছে যাবে তারা? তারা তখন ছুটে যাবে জনপ্রতিনিধি, তাদের চেয়ারম্যানের কাছে। ছোটোখাটো হইলে মেম্বার, তার থেকে একটু বড়ো হইলে ইউনিয়নের চেয়ারম্যান, তার থেকে আরও বড়ো হইলে উপজেলার চেয়ারম্যান, তার থেকে আরও বড়ো হইলে আমাদের এমপি মন্ত্রী, তাই না? এরা স্টেজ বাই স্টেজ আছে। আমরা কিন্তু এই সেবাটা মানুষকে দিয়ে আসছি দীর্ঘদিন, আমরা অভ্যস্ত। জনগণের সাথে থাকা, জনপ্রতিনিধি জনগণের প্রতিনিধিত্ব করা, তাই না? এটা হলো মূল কথা। তো এই কাজটা আমরা করে আসছি, কিন্তু নতুন করে কেউ আসলে এটা কিন্তু অনেক ব্যাপার। আজকে এই উপজেলায়
কোন পক্ষে 85,000 ভোট, তাহলে প্রায় 1.5 লাখ মানুষ আছে। 1.5 লাখ মানুষের বোঝা মাথায় কেড়ে নেওয়া এটা কিন্তু খুব সহজ কথা না, এটা এটা অনেক ভারী একটা বোঝা। কিন্তু এই বোঝাটা বহন করতে পারবে কিনা, সক্ষমতা আছে কিনা, সময়টা আছে কিনা, মনটা আছে কিনা, ইচ্ছাটা আছে কিনা, এটা একটা পরীক্ষার ব্যাপার। আমরা ছোট জায়গায় আমাদের ওখানে 30-35 হাজার মানুষ, তাদের আমরা বারবার তাদের ভোটে নির্বাচিত হয়েছে এবং তাদের আজকের এই নির্বাচন এটা কিন্তু কোনো দলীয় নির্বাচন না। আমরা যে দল টেনে নিয়ে আসছি এটা কিন্তু আমাদের অন্যায়। এই উপজেলার মানুষ যত আছে, দল না, এই উপজেলায় যা মানুষ আছে, দল যে যার করতেই পারে, সেটা জাতীয় সংসদ নির্বাচনে হয়, দলীয় মার্কানি জাতীয় সংসদ নির্বাচন হয়। জনগণের পছন্দের একটা মানুষকে নির্বাচিত করতে হবে, যে জনগণের সাথে থাকে, জনগণের সাথে থাকবে, জনগণের সেবা দেবে, জনগণকে মূল্যায়ন করবে, সেরকম একটা মানুষ জনগণ বেছে নেবে। দল বল নির্বিশেষে একটা ভালো মানুষ দেখি, পছন্দের মানুষ দেখি, ভোট কেন্দ্রে যাবে, তাদের পক্ষে তাদের যাকে পছন্দ হবে তাকে ভোট দেবে। ভোট কেন্দ্রে কিন্তু সব মানুষ যাবে, জনগণ যা আছে, যে ভোটার যার বয়স 18 বছর ভোটার হয়েছে সে ভোট কেন্দ্রে যাবে। এখানে কোনো ভেদাভেদ নেই, কোনো ভাগাভাগি নেই, কোনো দল নেই, নির্দ্বিধায় আপনারা সকলেই ভোট কেন্দ্রে দেখতে পারবেন এবং আপনাদের যাকে মন বলবে তাকে ভোট দিতে পারবেন, কোনো বাধা থাকবে না ইনশাল্লাহ। সরকার এই অবস্থানে আছে আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের সরকার প্রধান শেখ হাসিনা উনি খুব কড়া ভাষায় বলেছেন যে কোনো মন্ত্রী এমপি তাদের আত্মীয় স্বজনরা প্রার্থী হইতে পারবে না। শুনছেন, আপনারা দেখছেন এটা, হ্যাঁ, তার মানে কি? তার মানে হলো নির্বাচনটা এত সুষ্ঠু নিরপেক্ষ হবে যা সারা বহির্বিশ্বের মানুষ দেখে অভিভূত হবে যে না, বাংলাদেশের নির্বাচন নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠু। ভোট মানুষ যাকে দেবে, গুণী যার বেশি হবে সেই চেয়ারম্যান হবে, সেই চেয়ারম্যান হবে। এই সবাই সবাইকে জানবে, চিনবে, যাকে পছন্দ মনে করবে তাকে ভোট দেবে, সে নির্বাচিত হবে। এটা জনগণের ভোট, এটা কোনো দলের ভোট না। আমি বারবার বলছি যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত কি আরও যেসব দল আছে সবাই এই ভোটে অংশগ্রহণ করেছে সুন্দরভাবে এবং সবাই যাবে ভোট দেবে, তাই না? সবাই আপনারা ভোট কেন্দ্রে যাবেন, আপনাদের পছন্দের মানুষ উপজেলা পরিষদের চেয়ারম্যান একজন আপনারা নিয়ে বেছে নেন, এই চারজনের মধ্যে আপনারা একজন বেছে নেন, যাকে পছন্দ মনে করবেন সেই চেয়ারম্যান হবে, সেই আপনাদের দায়িত্ব নেবে আগামী দিনে, সেই আপনাদের তা সমস্ত দিকভাল করবে, তাই না? আমি ভাগবান গ্রামে, আমি ভাই আসতে পারিনি এতদিন, আসলে 40টা গ্রাম অল্প সময়ে আমাদের এই গ্রামগুলো যাওয়া খুব দুরূহ ব্যাপার, অত্যন্ত গরম রোদ, তো আমি আপনাদের মাঝে আজকে এসেছি, আজকে আমি গ্রামটা ঘুরেছি, আমি সবাই সাথে হয়তো দেখার সুযোগ হয়নি, আপনারা আমার বার্তা সবাই কাছে পৌঁছাই দেবেন যে উনি এসেছিল, উনি আপনাদের সকলের কাছে দোয়া চাই গিয়েছেন, ভোট চাই গিয়েছেন, আপনারা 8 তারিখে সবাই যেয়ে আনারসে ভোট দেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করছি, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি, আপনারা ভালো থাকেন, 8 তারিখে আপনারা আবার আনারসের জন্য দোয়া করবেন, আনারসের সাথে জয়যুক্ত হয় সেই ব্যবস্থা আপনারা করবেন, এই প্রত্যাশা নিয়ে সকলকে ধন্যবাদ দিই। আমার বক্তব্য আমি শেষ করছি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।